हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम और रहमतुल्लाहि व बरकातुहु। आज আবার আপনাদের সামনে উপস্থিত হলাম অনার গোল ইংরেজি বলতে ছোট ছোট বাক্যর ব্যবহারগুলি নিয়ে। আজকের এই টিউটোরিয়ালটি যদি আপনি দেখেন, আপনিও খুব সহজে ইংরেজি বলতে পারবেন, ইংরেজি খুব ইজিতে শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালে এমন সব ছোট ছোট বাক্য তুলে ধরা হয়েছে যেগুলো না জানলে নয়, ইংলিশে কথা বলতে হলে এই বিষয়গুলো জানতেই হবে। তবে চলো না যাই এবার আমাদের মূল বিষয়ের দিকে। বাংলা অন্ধকারে যেও না, অন্ধকারে যেও না, এই বাক্যটির ইংরেজি হবে ডন্ট গো ইন ডার্ক, ডন্ট গো ইন ডার্ক। শহরটি ঘুরে আসুন, গো রাউন্ড দা সিটি, গো রাউন্ড দা সিটি, অর্থ হল শহরটি ঘুরে আসুন। ঠিক আছে, ইট ইজ অল রাইট, ইট ইজ অল রাইট, অর্থ হল ঠিক আছে। আমি ভালো আছি, আই অ্যাম ওয়েল, আই অ্যাম ওয়েল, অর্থ হল আমি ভালো আছি। এখানে আসুন, কাম হেয়ার, কাম হেয়ার, অর্থ হল এখানে আসুন। তিনি অসুস্থ, হি ইজ সিক, হি ইজ সিক, অর্থ হল তিনি অসুস্থ। তাকে খবর দিন, ইনফর্ম হিম, ইনফর্ম হিম, অর্থ হল তাকে খবর দিন। এটা সরাও, মুভ ইট, মুভ ইট, অর্থ হল এটা সরাও। সে খারাপ কথা বলে, হি স্পিক ইল, হি স্পিক্স ইল, অর্থ হল সে খারাপ কথা বলে। গাছটি সেটে দাও, টিম দা টি, টিম দা টি, অর্থ হল গাছটি সেটে দাও। তাকে শাস্তি দাও, পানিশ হিম, পানিশ হিম, অর্থ হল তাকে শাস্তি দাও। মেয়েদের উত্তপ্ত করো না, এর ইংলিশটি হবে ডন টিস গার্ল, ডন টিস গার্লস, অর্থ হলো মেয়েদের উত্তপ্ত করো না। যেতে ভুলো না, ডন ফরগেট টু গো, ডন ফরগেট টু গো, অর্থ হলো যেতে ভুলো না। মুরগিটি জবাই করো, দয়া করে আপনার কথা রাখবেন, প্লিজ কিপ ইউর ওয়ার্ডস, প্লিজ কিপ ইউর ওয়ার্ডস। তিনি ফোনে ব্যস্ত, হি ইজ ইংগেজড অন ফোন, হি ইজ ইংগেজড অন ফোন, তিনি ফোনে ব্যস্ত। এই পত্রটি আপনার, দিস লেটার ইজ ইয়োর্স, দিস লেটার ইজ ইয়োর্স, এই পত্রটি আপনার। আপনার ফোন বাজছে, ইয়োর ফোন ইজ রিঙ্গিং, ইয়োর ফোন ইজ রিঙ্গিং, অর্থ হলো আপনার ফোন বাজছে। দিনটি রোদালো, দ্য ডে ইজ সানি, দ্য ডে ইজ সানি, দিনটি রোদালো। আমার নাম রবি, মাই নেম ইজ রবি, মাই নেম ইজ রবি, অর্থ হলো আমার নাম রবি। তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, অর্থ হলো তোমার নাম কি। আপনি কেমন আছেন, হাউ আর ইউ, হাউ আর ইউ, অর্থ হলো আপনি কেমন আছেন। পশুর মতো আচরণ করো না, ডন্ট বিহেভ লাইক এ বেস্ট, ডন্ট বিহেভ লাইক এ বেস্ট। মানুষের মতো আচরণ করো, বিহেভ লাইক এ ম্যান, বিহেভ লাইক এ ম্যান। আসতে ভুলো না, ডন্ট ফরগেট টু কাম, ডন্ট ফরগেট টু কাম, আসতে ভুলো না। আপনি কি চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান।
সে কি আপনাকে ফোন করেছে? ডাজ হি ফোন ইউ? ডাজ হি ফোন ইউ? সে কি আপনাকে ফোন করেছে? এটা খালি করো, মেক ইট এমটি, মেক ইট এমটি, এটা খালি করো। তোমার কিছু লাগবে? ডু ইউ নিড এনিথিং? ডু ইউ নিড এনিথিং? তোমার কিছু লাগবে? ভিতরে কি হচ্ছে? হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড? হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড? এটা বাইরে নিয়ে যাও, টেক ইট আউটসাইড দ্য রুম, টেক ইট আউটসাইড দ্য রুম। চেয়ারটি টেনে নিয়ে এসো, ড্রাগ দ্য চেয়ার, ড্রাগ দ্য চেয়ার অর্থ হলো চেয়ারটি টেনে নিয়ে এসো। আমটি পাকা, দ্য ম্যাঙ্গো ইজ রাইপ, দ্য ম্যাঙ্গো ইজ রাইপ, আমটি পাকা। আমটি কাঁচা, দ্য ম্যাঙ্গো ইজ গ্রিন, দ্য ম্যাঙ্গো ইজ গ্রিন। এমন সুন্দর দিন, সাচ এ নাইস ডে, সাচ এ নাইস ডে, এমন সুন্দর দিন। আগামী মাসে প্রক্সিমো, প্রক্সিমো অর্থ হলো আগামী মাসে। এই মাসে ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট অর্থ হলো এই মাসে। গত মাসে আল্টিমো, আল্টিমো অর্থ হলো গত মাসে। গ্রামের পর গ্রাম, ভিলেজ আফটার ভিলেজ, ভিলেজ আফটার ভিলেজ অর্থ হলো গ্রামের পর গ্রাম। শান্তি আলোচনা, পেস টল, পেস টল অর্থ হলো শান্তি আলোচনা। শান্তি চুক্তি, পেস এগ্রিমেন্ট, পেস এগ্রিমেন্ট অর্থ হলো শান্তি চুক্তি। নিঝুম রাত, অ্যাট ডেট নাইট, অ্যাট ডেট নাইট অর্থ হলো নিঝুম রাত। আমার খারাপ সময় যাচ্ছে, আই অ্যাম পাসিং ব্যাড টাইম, আই অ্যাম পাসিং ব্যাড টাইম, আমার খারাপ সময় যাচ্ছে। তার সঙ্গে কথা বলো, টক টু হিম, টক টু হিম। আমি বিপদে আছি, আই অ্যাম ইন ড্যাঞ্জার, আই অ্যাম ইন ড্যাঞ্জার অর্থ হলো আমি বিপদে আছি। নিজেকে ধোকা দিও না, ডন্ট কিড ইওর সেলফ, ডন্ট কিড ইওর সেলফ অর্থ হলো নিজেকে ধোকা দিও না। আমি তাড়াতাড়ি ফিরব, আই উইল বি ব্যাক সুন, আই উইল বি ব্যাক সুন, আমি তাড়াতাড়ি ফিরব। আমি এখানে সুখী, আই অ্যাম হ্যাপি হেয়ার, আই অ্যাম হ্যাপি হেয়ার। আমি এটা তাড়াতাড়ি চাই, আই ওয়ান্ট ইট সুন, আই ওয়ান্ট ইট সুন। আমি তোমাকেই খুঁজছি, আই অ্যাম লুকিং ফর ইউ, আই অ্যাম লুকিং ফর ইউ, আমি তোমাকেই খুঁজছি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে ইংলিশে কথা বলতে পারবেন এবং কথা বলা শিখতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার পরিবার বা বন্ধুবান্ধবের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারেন। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। ধন্যবাদ আপনাদের।